ঢাকা ফ্যাশন অ্যান্ড ফ্যাব্রিক এক্সপো 2022 উপলক্ষে ঢাকায় এসেছিলেন বলিউড তারকা শিল্পা শেট্টি। শনিবার 30 জুলাই রাত 9টার দিকে রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানের মঞ্চে উঠে বাংলায় বলেন, কেমন আছেন সবাই, শুধু এইটুকুই বাংলা জানি, বলেন ইংরেজিতে। শিল্পা বলেন, সবার পুরস্কার পেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় অংশগ্রহণ করাটাও পুরস্কার চেয়ে কম কিছু নয়, সফলতার চেয়ে আত্মতৃপ্তি গুরুত্বপূর্ণ। ঢাকায় এটা আমার দ্বিতীয়বারের মতো আসা, 5 বছর আগে আরেকবার আসা হয়েছিল। আপনারা আমাকে বেশি দিন ভুলে থাকতে দেন না, যদি আমাকে আবারও ডাকা হয় তাহলে আমি আবারও আসব। এরপর 20 জনের হাতে বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড 2022 তুলে দেন তিনি। অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের নীরব, ভাবনা, পূজাচেরি, স্বপ্নম বুবলি ও তাহসান খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। তারা অনুষ্ঠানে পারফর্ম করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। ভাবনা বলেন, শুধু অ্যাওয়ার্ডই নেয়নি তার হাত থেকে, তাকে নেচেও দেখানোর সুযোগ পেলাম। তার সব হিট গানের মেডলির সঙ্গে আমি নেচেছি, আমার পারফরমেন্সটি তাকে উৎসর্গ করেছি। আমি এই আয়োজনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এদিকে নীরব বলেন, তিনি বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন, ছোটবেলায় বহু ছবি দেখেছি, তার মতো তারকার হাত থেকে অ্যাওয়ার্ড নিতে পেরে সত্যিই আমি সম্মানিত বোধ করছি। জানা যায়, দেশীয় তারকাদের উৎসাহিত করার জন্যই শিল্পার মাধ্যমে এমন ক্রেস্ট প্রদান করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। শিল্পার উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ছিল ফ্যাশন শো, ডান্স পারফরমেন্স, মিউজিক্যাল পারফরমেন্স সহ অনেক আয়োজন। আয়োজক সূত্র জানায়, শিল্পা শেঠি শনিবার রাতেই একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। এর আগে 2016 সালে ঢাকায় এসেছিলেন শিল্পা, সে সময় প্যাশন ফর ফ্যাশন নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন এই বলিউড তারকা। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।